ভ্রমণে বেরিয়ে এক বছর আগে রাস্তার পাশে ঝোপ থেকে কুড়িয়ে পাওয়া মিষ্টির জন্মদিন পালন হল ধুমধাম করে রবিবার বর্ধমান দু নম্বর ব্লকের সোনাপলাসী গ্রামের ব্যানার্জি বাড়িতে মিষ্টির জন্মদিনকে ঘিরে রীতিমতো আলোড়ন পড়েছে সোনাপলাসী গ্রামের বাসিন্দা পার্থ সারথী পেশায় পুরোহিত প্রতিদিনই সকালে স্ত্রী শান্তিময়ী ব্যানার্জিকে নিয়ে প্রাতভ্রমণে বের হন ঠিক এক বছর আগে এই দিনটিতেই প্রাতভ্রমণে বেরিয়ে রাস্তার পাশে ঝোপ থেকে অস্বাভাবিক আওয়াজ পেয়ে একটি টিয়া পাখির বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসেন তারা সেবা শুশ্রূষা পেয়ে ব্যানার্জি বাড়িতেই থেকে যায় টিয়া তার নাম দেওয়া হয় মিষ্টি বাড়ি মেয়ের মতোই তাকে লালিত পালিত করেন শান্তিময়ী দেবীরা তাদের এক পুত্র সন্তানের সঙ্গে মিষ্টিকেও সমান স্নেহে লালন পালনে মিষ্টিও ব্যানার্জি ছেড়ে বাড়ি ছেড়ে চলে যায়নি খাঁচায় তাকে বন্দি করে রাখার কথাও কখনো ভাবেননি কেউ খোলা আকাশেই বিচরণ করে মিষ্টি রবিবার সেই মিষ্টির ছিল জন্মদিন আর সেই জন্মদিনে আয়োজিত হলো ভুরিভোজের বাবু জানিয়েছেন তাদের পরিবারের ছেলে মেয়েদের জন্মদিন পালিত না হওয়ার রেওয়াজ রয়েছে প্রায় পঞ্চাশ বছরে এবারই প্রথম মিষ্টির জন্মদিন পালন করে সেই ইতিহাসে ভাঙন ধরল কাটা হয় কেক ছিল এদিন মিষ্টির পছন্দের ছোলা সহ সমস্ত আয়োজনের সঙ্গে প্রায় পঞ্চাশ জন নিমন্ত্রিতদের জন্য ব্যাপক আয়োজন ভাত ডাল পোস্ত পটল চিংড়ি খাসির মাংস চাটনি পাঁপড় পায়েস দই এবং মিষ্টি সব মিলিয়ে জমজমাট মিষ্টির জন্মদিন